দান দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদে দান করে যদি বলে আমি মসজিদে কত দিছি, সে দান কি কবুল হবে? এটা যদি অন্যকে জানানোর জন্য দেয় যে আমি দিলাম, প্রকাশ্যে দিলাম, যাতে আমার দেখা দেখে আমার আরেক বন্ধুও দেয়, এরকম উদ্দেশ্যে দিলে ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদে টাকা দিয়ে ইমাম সাহেবকে আবার একটা কাগজ লিখে দেয় যে আমি এত দিছি, ইমাম সাহেব ঘোষণা দেয়, এটা শুনলে আবার একটু ভালো লাগে, ব্যবসা বাসায় শুনলে যে আমি দিছি, সবার দিকে তাকায়, হ্যাঁ অমুকে দিছে, এরকম যদি হয় তাহলে এই দানের কোনো সওয়াব তো হবেই না, বরং একটা গুনাহ হবে, শিরকে আসগরের গুনাহ, যেটাকে রিয়া বলা হয়, রিয়া লৌকিকতা, এটা গুনাহ হবে। ভাই আপনার আল্লাহ তাআলা জানেন আপনি কি জন্য দিয়েছেন, ঠিক না বেটি? ইমাম সাহেব বেটার কাছে নাম দিলে কি লাভ হবে, বেচারার কাছে নাম দিলে কি লাভ হবে, ওই বেচারা ওই আলেম সাহেব আপনার নাম বললেই কি না বললেই কি, আকামুল হাকিমিন তো দেখতেছেন, তিনি জাগামতে লিখে রাখবেন, আখেরাতে সওয়াব পাবেন, আর দুনিয়াতে মানুষের কাছ থেকে বাহবা আশা করবেন, এদিক সেদিক তাকাবেন ঘুরে ঘুরে যে আমি দিছি, দেখি কে কে আমার দিকে তাকায়, একটু ভাবসা বাসা শুনলে তাহলে ওখানেই শেষ, ওইটার কোনো সওয়াব আর পাবেন। এই দানের কি মানে আছে রে ভাই? অনেকে ফ্যান একটা দিয়ে, গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়, ফ্যান একটা দিয়েও নাম লেখা দেয় সৌজন্যে অমুক, আলমারি একটা দিয়ে মসজিদে লেখা দেয় সৌজন্যে, মানে ফেরেশতারা ঠাওয়ার পায় না, না পায় কে দিছে নাম, এই জন্য ভালো করে নামটা লিখে দেয়, ব্যাপারটা কি এরকম ভাই? এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আমি ঢাকা এক মসজিদে একবার ছিলাম, আমার এক মুসল্লি একটা কাগজ দিছে, তো উনি টাকা দিছে দেখছি, দিছে উনি টাকা দিছে, আমি বলার কি হলো, উনি টাকা দিছে আল্লাহর জন্য, আল্লাহ দেখছে, শেষ কাহিনি খতম। পরে আমি বলছি যে আল্লাহর এক বান্দা টাকা দিছে, আপনাদের সবার দোয়া চাইছি, উনি দান করছেন, আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করেন, ওনার সওয়াব দেন, দোয়া করবেন, নাম তো জরুরি না, আমরা সবাই নিয়ত করলাম। পরে নামাজের পরে লোকটা আমার ধরে বলতেছে, হুজুর মনে কিছু করেন না, আমার নামটা নিলে কি গুনাহ হইতো? তাই বললাম এটা কোন কথা, আপনার নাম নিলে সওয়াব হইতো কিনা সেটা বলেন, আপনার নামটা বললে কোনো সওয়াব হইতো কিনা, কেন না সওয়াব হইতো না, সওয়াব নাহলে সে কাজ কেন করবো, আপনার জন্য দোয়া করছে এটা সওয়াব হয়েছে, কাজের কাজ আমি করছি, আমি আকাশ করিনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, খবরদার দান করে মানুষের কাছে বাবা আশা করবেন, এই দুই নম্বরের কাজ কেন করবেন, করবেন যেটা এক নম্বর করবেন।